তানজিম সাকিবের সাথে মৃত্যুঞ্জয়ের বন্ধুত্ব পুরনো, বয়সভিত্তিক দল থেকেই যে সম্পর্ক গড়ে উঠেছে, বন্ধুত্বের দৃঢ়তা আরও বেড়েছে ধর্মীয় মানসিকতায়। মৃত্যুঞ্জয় সাকিবরা প্রায়শই বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। ধর্মভীরু এই দুই ক্রিকেটার নিয়মিত ইসলাম প্র্যাকটিস করেন, ব্যতিক্রম নন রিশাদ হোসেনও। রিশাদের সাথেও মৃত্যুঞ্জয় সাকিবদের বন্ধুত্ব পুরনো, রিশাদ হোসেনও একই বয়সভিত্তিক দলের। একসাথে যুব বিশ্বকাপে না খেললেও রিশাদও একই সাথে ক্রিকেটীয় জার্নিটা শুরু করেছিলেন। তিনজনের মিল রয়েছে আরও একটা জায়গায়, শুরুতেই যা বলছিলাম, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ আর ধর্মভীরুতায়। এই মুহূর্তে দেশের ক্রিকেটে রিশাদ যেন আইকনিক ক্যারেক্টার, এদেশে লেগ স্পিন শিল্পটা যে জনপ্রিয় হচ্ছে রিশাদের হাত ধরেই। রিশাদকে দেখেই লেগ স্পিনে আগ্রহী হচ্ছেন হাজারো তরুণ, মিরপুরেই যার এক ঝলক দেখে নেওয়া গেল। লেগ স্পিন ক্যাম্পের অনেকেরই স্বপ্ন হয়তো রিশাদের মতো হওয়া, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খুব বেশি কিছু করতে পারেননি রিশাদ। তবে শর্টার ফরম্যাটে নিজের বোলিং দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন, ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবও ছিলেন দলের অন্যতম সেরা বোলার, আগ্রাসী বোলিংয়ে সাকিবও আলো কেড়েছিলেন, যার ফলস্বরূপ ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক মিলছে তার। রিশাদরা যখন রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলবেন, তানজিম সাকিব তখন মাঠে নামবেন গায়ানার হয়ে। বুঝতেই পারছেন ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদ সাকিবদের চাহিদা। রিশাদ সাকিবরা জাতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ, মৃত্যুঞ্জয়ের মাঝেও ক্রিকেট বোদ্ধারা দারুণ সম্ভাবনা দেখেছিলেন। বিপিএল এর অভিষেকেও হ্যাট্রিক ছিল তার, ইঞ্জুরির কারণে যদিও বারংবার ছিটকে যাওয়া, তবে মৃত্যুঞ্জয় নিজের স্কিল আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখেই পরিশ্রম করছেন, যে বিশ্বাসের জোরেই এখনও ফেরার স্বপ্ন দেখেন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, ক্রিকেট 97।